হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্যাক টু দ্য ওয়েলকাম মাই চ্যানেল শুভনালী, আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিও দেখে আপনি চাইলে ব্যবসা করে প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করতে পারেন এবং বেকারমুক্ত একটি সমাজ তৈরি করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আমাদের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটি কি ধরনের হতে পারে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং জটিল একটি ইন্ডিয়ান চকলেট এবং বিস্কিট ব্যবসার আইডিয়া নিন। তো প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও স্ক্রিনে আপনারা কিটক্যাট চকলেট এবং এইখানে দেখেন স্ন্যাকার চকলেট, এখানে সাফারি চকলেট, এটা ডেইরি মিল্ক চকলেট এবং এই একটি কার্টুন দেখতে পাচ্ছেন। কার্টুনের মধ্যে আপনার রয়েছে ওরিও বিস্কিট। তো আজকে আমার মূল উদ্দেশ্যটা হলো যে আপনারা যারা বেকার আছেন বা যারা ব্যবসায়ী ভাই ও বোনেরা আছেন, যারা ব্যবসা করতেছেন, তাদের জন্য আরও একটি সুখবর এবং ভালো একটি লাভজনক ব্যবসার এই আইডিয়াটি। আপনারা চাইলে এই ব্যবসাটিও করতে পারেন। তো আজকে আমার ভিডিওর মূল টপিকটাই হচ্ছে ওরিও বিস্কিট, ছোট ওরিও বিস্কিট এবং বড় ওরিও বিস্কিট এবং কিটক্যাট যে চকলেটগুলো আছে সেই চকলেটগুলো নিয়েই আপনাদের মাঝে বিজনেস আইডিয়াটি শেয়ার করব। তো আমি এখন আগে আপনাদের মাঝে আমার এই কার্টুনটা আনবক্স করব। আনবক্সিং করার পরে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এটা রয়েছে টেপ কস্টেপিং করা। তো কস্টেপিং করা আছে, তো আমরা এখানে কি করব, এখন আমরা এটাকে কাটব, কেটে দেখব যে এর মধ্যে কি কি প্রোডাক্ট আছে বা কেমন ধরনের প্রোডাক্ট আছে বা প্রোডাক্টের কোয়ালিটি কেমন, এটা এখন দেখব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কার্টুনটা আনবক্সিং হচ্ছে এবং আনবক্সিংয়ের সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে ওরিও বিস্কুট বের হয়ে আসতেছে। তো ওরিও বিস্কুটের এই সাইজটা হলো ছোট বিস্কুট। আমার এখানে আলো স্বল্পতার কারণে আপনারা হয়তো একটু ঝাপসা দেখতে পাচ্ছেন, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো দেখাচ্ছি যে এই যে একটি প্যাকেট, ঠিক আছে, এই যে একটি প্যাকেট, এটা হলো, এর মধ্যে রয়েছে ওরিও বিস্কুট। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটার মধ্যে কী আছে। এটার মধ্যে রয়েছে ওরিও বিস্কুট, এই যে ওরিও লেখা। এটি হলো 10 আরএস, ইন্ডিয়ান 10 রুপি, ইন্ডিয়ান টাকা 10 টাকা, কিন্তু বাংলাদেশে এই প্রোডাক্টগুলোর প্রচুর পরিমাণে একটি চাহিদা রয়েছে, সেইখানে আপনার এই বিস্কিটগুলো নিয়ে চাইলে আপনারা ব্যবসা করতে পারেন। তো এই একটি কার্টুনে আপনার, এই কার্টুনেতে আপনার 10 ডজন থাকে বা 120 পিস বিস্কিট থাকে। তো এই বিস্কিটটা আপনার কেমন দামে কেনা পড়বে বা আপনারা কেমন দামে এই বিস্কিটগুলো কিনে দোকানে বিক্রয় করতে পারবেন, সেই ভিডিওটা এখন আমি সেই কথাগুলো বলবো। আর তাছাড়াও আমি এর সাথে কিটক্যাটের কিছু রেট দেবো এবং স্ন্যাকার, ডেইরি মিল্ক, সাফারি এগুলারও কিছু রেট দেবো। সেই রেটগুলো নিয়ে আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্টগুলো কালেকশন করে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন লোকেশনে আপনারা মার্কেটিং করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই যে কার্টুনটা, এই কার্টুনটা আপনাদের যদি নেন তাহলে 220 টাকা ডর্জন পড়বে। মানে 1 ডর্জন যদি ওরিও বিস্কুট আপনি নেন তাহলে এই 1 ডর্জন ওরিও বিস্কিটের দাম আপনার 220 টাকা পড়বে। সেহেতু যদি আপনি কার্টুন নিতে চান তাহলে কার্টুন নিলে আপনাকে 220 গুণন কত, আমরা বলেছি 10 ডর্জন থাকে, তাহলে 10 ডর্জন করলে আমাদের ক্যালকুলেশন আসে 2200 টাকা। তাহলে এই যে 2200 টাকা আপনি ইনভেস্ট করে কেমন পরিমাণ আর্নিং করতে পারবেন সেই বিষয়টি কিন্তু এখন আমি বলবো। এই যে 220 টাকায় কিনে আপনি সচরাচর দোকানে 260 টাকা থেকে 80 টাকা, মানে 260 থেকে 80 টাকা বিক্রয় করতে পারেন এবং 280 টাকায় কিনে দোকানদাররা প্রতি পিস বিস্কিট 30 টাকা খরচা বিক্রয় করে থাকে। তো এইখানে আপনি যে 220 টাকায় কিনলেন, 220 টাকায় কিনে আপনি বিক্রি করতেছেন 280 টাকায়। এখন 80 টাকা অথবা 60 টাকায় ধরি, তাহলে 60 টাকা ধরলে আপনার এখানে প্রফিটের পরিমাণটা থাকছে কত। এখন প্রফিটের পরিমাণটা থাকছে পার ডর্জনে বা পার প্যাকেটে কত টাকা, 40 টাকা।
তাহলে 40 টাকা যদি আমরা 220 টাকা ইনভেস্ট করে প্রফিট আর্নিং করতে পারি তাহলে দেখেন এইখানে মোটামুটি আপনার 20% এর কাছাকাছি প্রফিট আছে। তো 20% এর কাছাকাছি প্রফিট আছে, তো এই 20% প্রফিট যদি আমরা করি এবং প্রতিদিন আমরা যদি 10-15-20 হাজার টাকা সেল করা, কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই ইজি ব্যাপার। আর এই প্রোডাক্টগুলো যদি আমরা 20% লাভ করি, যদি প্রতিদিন আমরা 20,000 টাকা সেল করি, না 20,000 টাকা বাদ দিলাম, 10,000 টাকা যদি সেল করি তাহলে আমরা 2,000 টাকা প্রফিট করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আমরা যদি 20% লাভে না বিক্রয় করে থাকি আর কম লাভে বিক্রয় করে থাকি, সেইখানে দেখেন যে আপনারা 10,000 টাকা বিক্রয় করলে যদি 15% লাভ করেন, তাও কিন্তু 1500 টাকা প্রতিদিন পার ডে ইনকাম করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদের মাঝে কিটক্যাট এর রেটটা দেব। তো কিটক্যাট এটা হলো আপনার 25 আরএস, এটা হলো কত আরএস, 25 আরএস, এই যে 25 আরএস এখানে লেখা আছে, দেখেন 25 আরএস। আর এটার ডেটটা দেখাবো এখন আমি, ডেট বলতে গেলে আপডেট মাল, এটা হলো দেখেন 6/1/2021 উৎপাদন, এটা হলো বেস্ট বিফোর 9 মান্থ, মানে বেস্ট বিফোর 9 মান্থ, এটা আপনার 9 মাস মেয়াদ থাকে এই চকলেটটা। তো এই চকলেটটা আপনারা চাইলে আমাদের থেকে 790 টাকায় কিনতে পারেন, এবং 790 টাকায় কিনে এটা দোকানে 840 টাকা বিক্রয় করতে পারেন। এই চকলেটটি 4 ফিঙ্গার চকলেট, এই চকলেটটি দোকানে আপনার খরচা 60 টাকা বিক্রয় হয়ে থাকে। তারপরে আমি আপনাদের আরও দেখাচ্ছি এই যে 20 আরএস, এটা হলো 20 আরএসের চকলেট। তো এটা হলো 10 আরএস চকলেট, আমাদের কাছে 15 আরএস চকলেটটা অ্যাভেলেবল নাই বা আমাদের স্টকে নাই, তাই আমি এগুলোর রেটটা বলবো না, এখন আমি 20 আরএসের রেটটা বলবো। তো 20 আরএসের রেটটা হলো আপনার একটি বক্সে থাকে 28 পিস চকলেট। তো একটি বক্সে কত পিস চকলেট থাকে? 28 পিস। তো 28 পিস চকলেটের মূল্য কত পড়বে? তো 28 পিস চকলেট আপনারা 940 টাকায় কিনতে পারবেন, এবং 940 টাকায় কিনে ইজিলি দোকানে 1000 টাকা বিক্রয় করতে পারবেন। তাহলে একটি বক্সে আপনার খরচ সহ বাদ দিয়ে আপনার কত? 50 টাকা লাভ থাকবে। তো 50 টাকা আপনি যদি প্রতিদিন গেলে এই 3-4 আইটেম কিটক্যাট মিলে যদি প্রতিদিন 10 বক্স করে বিক্রয় করতে পারেন, তাহলে দেখেন 10 বক্সে যদি আপনার 50 টাকা করে আসে, তাহলে কিন্তু আপনার প্রফিট দাঁড়াচ্ছে 500 টাকা, এবং আপনার তো আরও আইটেম আছে, সেইখান থেকে তো আপনি আরও প্রফিট করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আর এখন আমি দেবো আপনাদের মাঝে এই 10 আরএসের এটার রেট, ঠিক আছে? তো 10 আরএসের মালটাও আমরা দেখি, 3/1/2021 মাল, এটা হলো 10 আরএস, একটি বক্সে আপনার 36 পিস চকলেট থাকে। চকলেটটা একটু খুলে দেখাই কেমন, এই যে 10 আরএসের চকলেটের সাইজটা এমন। তো এই চকলেটটা আপনাদের কেনা পড়বে 620 টাকা বক্স। তো 620 টাকায় কিনে আপনারা 680-660 টাকা দোকানে সেল করতে পারবেন, এবং দোকানদাররা এটা খরচা 25 টাকা বিক্রয় করে থাকে। তো 25 টাকা বিক্রয় করে থাকে, এখানেও কিন্তু একটা ভালো প্রফিট আছে, আপনারা চাইলে এটি নিয়ে বিজনেস করতে পারেন। তো আরেকটি আপনার সাফারি চকলেটটাও কিন্তু ভালো একটি লাভজনক ব্যবসা। তো সাফারি চকলেট নিয়ে কীভাবে ব্যবসা করবেন সেটা বলবো। সাফারি চকলেটটা আপনার 220 টাকা কেনা পড়বে, সেটা ইজিলি দোকানে 40 টাকা, মানে 240 টাকা থেকে 250 টাকা বিক্রয় করতে পারবেন, এবং দোকানদাররা এই চকলেটটি 15 টাকা বিক্রয় করে থাকে। এক বক্সে 24 পিস চকলেট থাকে, এবং দোকানদাররা এটি 1 পিস 15 টাকা বিক্রয় করে থাকে। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আমার ভিডিওটি আর বাড়াবো না। আপনারা যদি আরও নতুন নতুন বা এই রকম প্রোডাক্টের প্রতিনিয়ত আপডেট ভিডিও চান, বা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।